নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এর আগে আমি ক্লাস ইলেভেনের সরলরেখা চ্যাপ্টারটি দিয়েছিলাম তো সেখানে আমাকে একজন কমেন্ট করেছিল যে ত্রিকোণমিতিক সাধারণ সমীকরণের সমাধান এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করতে তো আজকে তার কমেন্টের জন্যই আমি এই চ্যাপ্টারটি শুরু করছি ঠিক আছে তো এই চ্যাপ্টারটি আশা করি অনেকেরই সমস্যা রয়েছে অনেকেরই এই চ্যাপ্টারের অঙ্কতে সমস্যা হয় তো সেই কারণে এই চ্যাপ্টারটি আমি প্রধানত শুরু করছি তো আরও অনেকে কমেন্ট করেছিলেন যেমন বৃত্ত শুরু করতে বলেছিলেন আবার অনেকে বলেছিলেন যে ত্রিকোণমিতির যে লাস্ট অধ্যায় যেটি রয়েছে অর্থাৎ ত্রিভুজের ধর্মাবলী ওইটা করার জন্য বলেছিলেন তো আমি এটা এই কমেন্টটা আগে এসেছিল সেই কারণে আমি এটাই শুরু করছি তো এটা শুরু করার আগে বলে রাখি যে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছ যে এই চ্যানেলে কীরকম ধরনের তোমরা ভিডিও পেতে পারবে তো এই ধরনের ভিডিও আশা করি তোমাদের কাজে লাগবে কোনো ক্ষতি করবে না সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও যাতে করে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় এবং তুমি যদি তোমার চ্যাপ্টারটি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই দেখে নিতে পারো তো ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে অর্থাৎ ত্রিকোণমিতি সমীকরণের সমীকরণ সমূহের সাধারণ সমাধান এই চ্যাপ্টারে কয়েকটি ফর্মুলা রয়ে রয়েছে তো ফর্মুলাগুলো আগে দেখে নিই যে ফার্স্ট ফর্মুলা সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো হলে থিটা ইজ ইকুয়াল টু এন পাই হয় সেকেন্ড ফর্মুলা কস থিটা ইজ ইকুয়াল টু জিরো হলে থিটা ইজ ইকুয়াল টু হয় টু এন প্লাস ওয়ান ইন পাই বাই টু যেখানে এন এর মান যা ইচ্ছা হতে পারে অর্থাৎ জিরো হতে পারে প্লাস মাইনাস ওয়ান হতে পারে প্লাস মাইনাস টু হতে পারে ওকে এরকমভাবে হতে পারে সেরকমভাবে যদি টেন থিটা ইজ ইকোয়াল টু জিরো হয় তাহলে থিটা ইজ ইকোয়াল টু এন পাই হয় যদি সাইন থিটা ইজ ইকোয়াল টু সাইন আলফা হয় তাহলে থিটা ইজ ইকোয়াল টু হয় এন পাই ইন্টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা যদি কস থিটা ইজ ইকুয়াল টু কস আলফা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু হয় টু এন পাই প্লাস মাইনাস আলফা যদি টেন থিটাইজ ইকোয়াল টু টেন আলফা হয় তাহলে থিটা ইজ ইকোয়াল টু এন পাই প্লাস আলফা যেখানে এনের মান আগেই বললাম জিরো হতে পারে প্লাস মাইনাস ওয়ান হতে পারে প্লাস মাইনাস টু হতে পারে এটসেট্রা এরকমভাবে ইনফাইনাইটি পর্যন্ত চলতে পারে তো আরেকটা কথা বলার এই যে পিডিএফটা থেকে যে আমি ভিডিও করছি এই পিডিএফটা চাইলে তোমাদের নিজের মোবাইলে নিতে পারো তো নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো সেভেন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কিভাবে নিতে পারবে সেটা আমি অবশ্যই জানিয়ে দেব। ঠিক আছে আর যারা এখান থেকে দেখতে চাও তো অবশ্যই দেখতে পারো কোনো অসুবিধা নেই তো এক্সারসাইজ এইট অর্থাৎ প্রশ্নমালা ওয়ান এক্সারসাইজ এইট তো এখান থেকে বলছে যে এক নম্বরে প্রথমে বহু বিকল্পী ধর্মী অর্থাৎ এমসি কিউ যে প্রশ্নগুলো আছে বলছে কস থিটা ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের সাধারণ সমাধানটি হয় তো আমরা এখনই দেখলাম এটা অ্যাকচুয়াল একটা ফর্মুলাই যে কস থিটা ইকুয়াল টু জিরো হলে থিটা ইজ ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ইন্টু ফাই বাই টু হয় এটা ফর্মুলা এখনই দেখলাম নেক্সট দুই নম্বর বলছে যে কোসেক থিটা ইজ ইকোয়াল টু কোশেক আলফা যেখানে আলফা নট ইকুয়াল টু জিরো সমীকরণের সাধারণ সমাধান হয় তো এখান থেকে করা যেতে পারে কোশেক থিটা ইজ ইকুয়াল টু কস কোশেক আলফা বলা হয়েছে তো উল্টে দিলে উল্টে দিলে কেটে গেলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হয়ে যায় তো আবার এই ফর্মুলা এখনই দেখলাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা যদি হয় থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পর এন ইন আলফা হয় সুতরাং থিটা ইজ ইকুয়াল টু এটা অর্থাৎ সি এরটা অ্যান্সার নেক্সট চার নাম্বার যেটা বলছে যে নিচের কোন বিবৃতিটি সরত সত্য ফার্স্ট বিবৃতি দেওয়া আছে দেখে নিতে পারছো তোমরা প্রশ্নে তোমাদের কাছে বইটাও আছে আমি রিপিট করছি না সেকেন্ড বিবৃতি সি ডি চারটে বিবৃতি দেওয়া আছে বলা হয়েছে কোনটা সত্য তো এখানে এটা থেকে যেটা পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে টেন এক্স প্লাস তো এটাকে যদি সাইন কসে কনভার্ট করি এরকম হয় লসাগু করলে নিচে কোসেক সাইন এক্স উপরে হয়ে যায় ওয়ান অর্থাৎ এটা হয়ে যায় আলটিমেটলি কোসেক এক্স ইন্টু সেক এক্স ঠিক আছে যা সমীকরণ নয় ঠিক আছে সুতরাং এটা এটি একটি অভেদ আচ্ছা নেক্সট বিএডটা বলা হচ্ছে যে এক্স ইজিকোয়াল টু পাই বাই ফোর হলে ট্যান টু এক্সের মান হয় ট্যান টু ইন্টু পাই বাই ফোর অর্থাৎ টেন পাই বাই টু এবং ট্যান বাই বাই টু অসঙ্গত সুতরাং এটি একটি সমাধানযোগ্য নয় অর্থাৎ বিএডটাও সঠিক হলো না সি বলা হয়েছে টেনের স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা প্লাস ওয়ান টু জিরো এটাকে সিঁধর আচার্যের সাহায্যে সমাধান করলে টেন থিটা ইকুয়াল টু এটা হয় এটা অবাস্তব কারণ রুটের মধ্যে মাইনাস চলে এসেছে দেখতে পাচ্ছ তো এখান থেকে রুটের মধ্যে মাইনাস চলে আসলে অবাস্তব হয় সেই কারণে এটা অবাস্তব হয়ে গেল এটাও সত্য নয় না এটাই সত্য কারণ অপশানে বলা ছিল যে টেন থিটার মান অবাস্তব হবে সুতরাং টেন থিটা সিএডটা সত্য হয়ে গেলো আর ডিএডটা বলা হয়েছে যে সায়েন থিটা প্লাস কস থিটা ইজ ইকোয়াল টু টু হলে দুটোর যোগফল টু তার মানে সায়েন থিটা ওয়ান হবে কস থিটা ওয়ান হবে ঠিক আছে ম্যাক্সিমাম তার মানে থিটা নাইনটি ডিগ্রি হবে অর্থাৎ এবং থিটা জিরো হবে যা অসম্ভব কারণ দুটো ব্যাপার চলে আসছে একবার থিটা নাইনটি আসছে একবার থিটা ওয়ান এই জিরো আসছে সুতরাং থিটার মান দুটো দুরকম হচ্ছে যা অসম্ভব সুতরাং সি এরটাই কিন্তু সঠিক বলেছিল যে টেন থিটা অবাস্ত নেক্সট পাঁচ নাম্বার যে অঙ্কটি আছে বলছে এক অস্থিটা প্লাস বি সাইন্থিটা ইজ ইকুয়াল টু সি সমীকরণটি সমাধান করা যায় যখন এক অস্থিটা প্লাস বি সাইন্থিটা ইজ ইকুয়াল টু সি বলা হয়েছে তো এটার উভয় পক্ষকে রুটোভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম কারণ কস সঙ্গে এ আছে আর সাইন সঙ্গে বি আছে তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে এই রিলেশানটা চলে আসে এই রিলেশানটা আসার পর যা সমাধান করা যাবে যদি সি এর মান অর্থাৎ ডান দিকে যেটা এসেছিলো সেটার মান লেস দেন ইকুয়াল টু ওয়ান হয় তাহলে ডান দিকের মানটা যদি এক বা একের থেকে ছোট হয় তাহলে এই সমীকরণটি সমাধান করা যাবে তো সেই কারণে অতএব সি স্কোয়ারের মান যদি লেস দ্যান ওর ইকোয়াল টু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে সমাধান করা যাবে অর্থাৎ এ এরটা সঠিক হয়ে গেল এ নাম্বারেরটা সঠিক আর নেক্সট ছয়ের প্রশ্নটা যেটা আছে বলছে নিচের কোনটি ট্যান এক্স এই ট্যান থ্রি এক্স ইকোয়াল টু ওয়ান সমীকরণটির সাধারণ সমাধান তাহলে অ্যাকচুয়ালি ট্যান থ্রি এক্স এটা ইকুয়াল টু ওয়ান এটার সমাধান করে এক্সের মানটা বার করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ যে টেন থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান আবার ওয়ান মানে জানি আমরা টেন পাই বাই ফোর তাহলে ওয়ানের জায়গায় লেখা হলো টেন পাই বাই ফোর তাহলে এখনই একটা ফর্মুলা তোমাদের দেখালাম যে টেন থিটা ইজ ইকুয়াল টু টেন আলফা হলে থিটা কত হয় সো সেই ফর্মুলা থেকে এখানে থিটার জায়গায় আছে থ্রি এক্স আর এখানে আলফার জায়গায় আছে পাই বাই ফোর তো সেই ফর্মুলা যদি বসিয়ে দিই তাহলে থ্রি এক্স ইকুয়াল টু এন পাই প্লাস পাই বাই ফোর ওই ফর্মুলা অনুযায়ী তো এখান থেকে যদি তিন দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স ইজ ইকুয়াল টু এইটা হয় যেখানে বলেছিলাম এনের মান হবে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এটসেট্রা সুতরাং এখান থেকে সি এরটা সঠিক হয়ে যাচ্ছে নেক্সট সাত নাম্বার যে অঙ্কটি আছে বলছে সাইন ফাই ইজ ইকুয়াল টু কস পাই এবং টু পাই লেস দ্যান ফাই লেস দ্যান ফোর পাই হলে নিচের কোনটি ফাই এর মান প্রকাশ করে তাহলে যে প্রথম কন্ডিশন দেওয়া আছে সাইন ফাইভ ইজ ইকুয়াল টু কস ফাইভ তাহলে এখান থেকে বলা যায় টেন ফাই ইজ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ কস দিয়ে দুদিকে ভাগ করা হলো আবার ওয়ান মানে টেন পাই বাই ফোর অর্থাৎ টেন ফাই ইজ ইকুয়াল টু টেন পাই বাই ফোর আবার এখনই যে ফর্মুলাটা ইউজ করলাম যে টেন আল টেন থিটা ইজ ইকুয়াল টু টেন আলফা হলে ফাই ইজ ইকোয়াল টু হয় এন পাই প্লাস পাই বাই ফোর অর্থাৎ এন ইজ ইকোয়াল টু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু হলো ঠিক আছে তাহলে এটাই হলো প্রদত্ত সমীকরণটির সমাধান ঠিক আছে এবার দেখো যদি এর মান জিরো হয় তাহলে এই এর মান জিরো এইখানটায় যদি বসায় তাহলে ফায়ার মান আসছে পাই বাই ফোর অগ্রাহ্য কেন অগ্রাহ্য কারণ প্রশ্নে বলা ছিল যে ফায়ার মান হতে হবে টু পাই থেকে ফোর পায়ের মধ্যে পাই বাই ফোর তো টু পাই থেকে ফোর এর মধ্যে না সেই কারণে অগ্রাহ্য একইভাবে যদি এন 1 বসানো হয় ফায়ার মান চলে আসে পাই প্লাস পাই বাই ফোর এটা গ্রাহ্য ঠিক আছে আবার যদি এন 2 বসানো হয় তাহলে ফায়ার মান চলে আসে টু পাই প্লাস পাই বাই ফোর এটারও গ্রাহ্য কারণ ইন্টারভাল থেকে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ টু পায়ের থেকে ফোর পায়ের থেকে বেশি হয়ে যাচ্ছে একইভাবে এন n 3 বসালে এটা হয় এটাও অগ্রাহ্য n টু বসালে এটা হয় এটাও অগ্রাহ্য সুতরাং গ্রাহ্য হল একমাত্র পাই প্লাস পাই বাই ফোর অর্থাৎ নির্ণয় সমাধান হয় টু পাই প্লাস পাই বাই ফোর থ্রি পাই প্লাস পাই বাই ফোর অ্যান্ড নাই ও সরি এখানে একটু ভুল বলা হয়েছে যে এটা গ্রাহ্য এটা গ্রাহ্য কিন্তু এটা গ্রাহ্য না এটা গ্রাহ্য নয় এটা গ্রাহ্য কারণ কারণ এটা ইন্টারভালের মধ্যে রয়েছে এটাও ইন্টারভালের মধ্যে রয়েছে কিন্তু এটা ইন্টারভালের মধ্যে নেই কারণ এটা বেরিয়ে যাচ্ছে তাহলে যেগুলো গ্রাহ্য সেগুলোই হবে নির্ণয় সমাধান আশা করি বুঝতে পারলে আর নেক্সট আট নাম্বার যে অঙ্কটি রয়েছে সেকথিটা ইজ ইকুয়াল টু মাইনাস টু বাই রুট থ্রি হলে নিচের কোনটি থিটা এর সাধারণ সমাধান তাহলে সেকথিটা যদি এটা হয় তাহলে নিচের কোনটি থিটা এর সাধারণ সমাধান তো এখানে দেখো যে সেকথিটা ইজ ইকুয়াল টু রয়েছে মাইনাস টু বাই রুট থ্রি তার মানে কস্থিটা হবে মাইনাস রুট থ্রি বাই টু আবার রুট থ্রি বাই টু মানে কস পাই বাই সিক্স তাহলে মাইনাস কস পাই বাই সিক্স আবার ক মাইনাস কস পাই বাই সিক্স মানে কস পাই মাইনাস পাই বাই সিক্স অর্থাৎ এটার মান হয় মাইনাস কস পাই বাই সিক্স তো এটা ইজ ইকুয়াল টু কস ফাইভ পাই বাই সিক্স তার মানে এটা কোন ফর্মুলা হচ্ছে কস থিটা ইকুয়াল টু কস আলফার ফর্মুলা তো থিটা ইজ ইকুয়াল টু টু অ্যান্ড পাই প্লাস ফাইভ পাই বাই সিক্স কারণ এটা আলফা ঠিক আছে ফর্মুলাগুলো শুরুতেই আলোচনা করেছি যদি স্কিপ করে থাকো তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে সেই কারণে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো যদি তোমার অঙ্কগুলো প্রয়োজন হয়ে থাকে আদারওয়াইজ দরকার নেই নেক্সট যেটা আছে অতি সংক্ষিপ্ত অর্থাৎ বহু বিকল্পই অর্থাৎ এমসিকিউ কিন্তু এখানেই শেষ হলো এবার অতি সংক্ষিপ্তের ফার্স্ট যে অঙ্কটি রয়েছে বলছে সমাধান করো সাইন টু থিটা ইজ ইকুয়াল টু কস থ্রি থিটা তাহলে সাইন টু থিটা মানে আমরা জানি ফর্মুলা টু সাইন থিটা কস থিটা এটা ত্রিকোণিতের আগের চ্যাপ্টারে থেকে তোমরা নিশ্চয়ই জানো তো তো সাইন টু থিটার ফর্মুলা যেটা রয়েছে টু সাইন থিটা কস থিটা আবার কস থ্রি থিটার ফর্মুলা নিশ্চয়ই জানো ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা এই দুটো ফর্মুলা তোমরা ত্রিকোণমিতির আগের চ্যাপ্টার যদি করে থাকো তাহলে সেখানে অবশ্যই করেছো ঠিক আছে আর আগের চ্যাপ্টার যদি না করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু সেগুলোও দিয়ে দেব তো মেন কথা যেটা হলো যে তোমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের আমাকে কমেন্ট সেকশানে জানাবে না হলে কোনোভাবেই কমিউনিকেট করা সম্ভব নয় তো এবার যেটা দেখা যাচ্ছে যে ডান দিকেরগুলো বাঁ দিকে চলে আসলো ঠিক আছে ডান দিকটা জিরো হয়ে গেল। এবার দেখা যাচ্ছে সবগুলোর থেকে কস্থিটা কমন চলে গেল তো কমন যাওয়ার পর ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা এটা এবার এখানে যে কসো স্কোয়ারটা রয়েছে সেটাকে লিখতে হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা জানি যে কস স্কোয়ার থিটা ইজ টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এবার তো কস্থিটা কমনই থাকলো আর ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে কি করা হলো ভাঙা হলো ভেঙে একটা সরল করা হলো তো সরল করার পর এখান থেকে হয়ে যাচ্ছে ফোর সাইনস স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা মাইনাস ওয়ান টু জিরো অর্থাৎ দুটো জিনিসের প্রোডাক্ট জিরো তার মানে আলাদা করে জিরো হবে তাহলে কস থিটা ইকোয়াল টু জিরো হতে পারে এবং এইটা ইজ ইকুয়াল টু জিরো হতে পারে তো সেকেন্ড যেটা জিরো হলো সেটা কিন্তু একটা সাইনেক্সের দীঘা সমীকরণ ঠিক আছে সাইন সাইনেক্সের দীঘা সমীকরণ তো শ্রীধরাচার্যর সাহায্যে সমাধান করলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ তো এটা যদি করা হয় এখান থেকে ক্যালকুলেশান করে আলটিমেট কিন্তু দেখা যাচ্ছে যে থিটার মান আসছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ বাই এইট ইন্টু হাফ অর্থাৎ ফোর তো এটাকে যদি আমরা সাইন আলফা ধরি তাহলে এখান থেকে বলা যাচ্ছে এটা জাস্ট ধরলাম সাইন আলফা এটার মান সাইন আলফা আলফার মান যা ইচ্ছা হতে পারে তো এখান থেকে বলা যাচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা অর্থাৎ সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফার মান আমাদের অবশ্যই জানা আছে থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন টু আলফা যেখানে আলফাটা কী আর যেখানে আলফা কিন আলফা এই ইকুয়েশানটা স্যাটিসফাই করে এরকম একটা ভ্যালু আলফা কিন্তু পার্টিকুলার একটা ভ্যালু যেটা এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করে কি ভ্যালু আমরা জানি না তবে আমরা জানি যে এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করে আবার যদি ফার্স্ট কন্ডিশনটা নেই অর্থাৎ কস্তিটা ইকোয়াল টু যে জিরো হয়েছিল সেখান থেকে আমরা কস্তিটা ইকুয়াল টু জিরো হলে থিটার ফর্মুলা জানি যে থিটা ইজ ইকোয়াল টু টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু হয় এইবার যদি থিটার মা এই সরি এন এর মান জিরো হয় তাহলে থিটা হয় পাই বাই টু এটা গ্রাহ্য কারণ গ্রাহ্য হওয়ার কারণ আমি বলে দিচ্ছি যে এই যে প্রশ্নে যেটা ছিল সেখানে থিটার রেঞ্জ ছিল জিরো থেকে পাই বাই টু অর্থাৎ এর মধ্যে থিটার যে মানগুলো আসবে সেগুলো গ্রাহ্য হবে আর বাকিগুলো গ্রাহ্য নয় তাহলে এখানে ফার্স্ট এসেছে পাই বাই টু এটা গ্রাহ্য হবে আর নেক্সট যখন এন ইকুয়াল টু ওয়ান হচ্ছে তখন থিটার মান হচ্ছে থ্রি পাই বাই টু এটা অগ্রাহ্য সুতরাং নির্ণে সমাধান হয় থিটা ইজ ইকোয়াল টু পাই বাই টু ঠিক আছে নেক্সট দুয়ের যে অঙ্কটি আছে এটি বলছে যে কস টু থিটা মাইনাস কস ফোর থিটা ইজ ইকুয়াল টু জিরো যেখানে থিটার রেঞ্জ দেওয়া আছে জিরো ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান তিনশো ষাট ডিগ্রি তো এখান থেকে সবার প্রথমে যে ফর্মুলাটি ফেলা হলো সেটি হচ্ছে কস সি মাইনাস কস ডি কসসি মাইনাস কসডির ফর্মুলা তো টু সাইন সাইন অর্থাৎ সাইন এ প্লাস বি বাই টু অর্থাৎ সাইন সি প্লাস ডি বাই টু আর এটা সাইন সি মাইনাস ডি মাইনাস সি বাই টু তো এখান থেকে ক্যালকুলেশান করার পর দেখা যাচ্ছে যে আসছে টু সাইন থ্রি থিটা ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো অর্থাৎ দুটো জিনিসের প্রোডাক্ট জিরো অর্থাৎ সাইন থিটা সাইন থ্রি থিটা জিরো এবং সাইন থিটা জিরো এবার আমরা জানি যে সাইন থিটা জিরোর ফর্মুলা কী হয় থিটা ইজ ইকুয়াল টু এন পাই এখানে থিটার জায়গায় থ্রি থিটা আছে ওই কারণে থ্রি থিটা ইজ ইকুয়াল টু এন পাই অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু এন পাই বাই থ্রি আর যদি এন ইকোয়াল টু জিরো হয় থিটার মান জিরো অগ্রাহ্য কারণ ওই ইন্টারভালের মধ্যে নেই এন এর মান ওয়ান হলে থিটার মান হয় পাই বাই থ্রি এবং পাই এটা গ্রাহ্য এন ইকোয়াল টু টু হলে এটার মান হয় এটা যা গ্রাহ্য ঠিক আছে তো এইভাবে এন ইকোয়াল টু ফোর ফাইভ সিক্সের জন্য বার করা হলো এবার যেগুলো গ্রাহ্য যেগুলো গ্রাহ্য সেগুলো নির্ণয় সমাধান যেগুলো গ্রাহ্য নয় সেগুলো বাদ ঠিক আছে তো এই অঙ্কটা আশা করি বুঝতে পারলে খুবই সোজা অঙ্ক আচ্ছা তো এই ভিডিওটা এই পর্যন্তই আমি রাখলাম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে আবার এই তিন থেকে আলোচনা করব তোমরা যদি অবশ্যই ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই জানিও যে কোনটা তোমাদের প্রয়োজন কোন চ্যাপ্টারটি এবং ভিডিওর মধ্যে কি ফল্ট হচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তাহলে আমি সেটা ঠিক করে নিতে পারবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ সাথে থাকো যুক্ত থাকো